আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। আশা করছি সকলেই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। শীতের মৌসুম চলছে, তবে আমি আপনাদেরকে বিভিন্ন টিপস প্রদান করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো শীতের পিঠার রেসিপি প্রদান করিনি। তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটি সহজ পিঠার রেসিপি শেয়ার করি, যেটা শুধু শীত নয় গ্রীষ্মকালেও খাওয়া সম্ভব এবং যে কোনো মৌসুমেই অনেক টেস্টি একটি পিঠা। তো আমি এখানে পোয়া পিঠা বা তেল পিঠা তৈরি করব, সেজন্য আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করব। এই পিঠাটাতে আমি চালের গুঁড়ো ও ময়দা দুটো ইউজ করছি, এতে করে পিঠাটা অনেক সফট হয় আর খেতে অনেকটা সুস্বাদু হয়। আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ঘন করে 1 কাপ পরিমাণ ইউজ করতে পারেন। আমি এখন 1 চিমটি লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়ে তারপরে পানি অ্যাড করব। এই পোয়া পিঠায় যেহেতু আমি গুড় ইউজ করছি, সেহেতু আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি, বাকিটা আমি গুড় ইউজ করেছি। আপনারা আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী চিনি ও গুড় মিক্সড করে নিতে পারেন। চেষ্টা করবেন এই পিঠায় গুড় ও চিনি দুটোই ব্যবহার করতে, তবে যদি আপনাদের কাছে গুড় বা চিনির অপশন যে কোনো একটাই থাকে তাহলে যে কোনো একটাই ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই পরিমাণে একটু বেশি ইউজ করতে হবে। আর এই পিঠাটা কিন্তু খেজুরের পাটালি গুড় বা খেজুরের গুড় দিলে অনেক বেশি টেস্টি হয়। এখন এই পিঠাটা যদি আপনারা গ্রীষ্মকালে তৈরি করেন তখন দেখা যাবে অনেকের বাসায় গুড় অ্যাভেলেবেল না থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি অল্প অল্প করে পানি মিক্সড করছি, আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি মিক্সড করতে। অনেক বেশি পানি কিন্তু একসাথে মিক্সড করা যাবে না, পিঠার ব্যাটারটা অনেক বেশি পাতলা হওয়া যাবে না, আবার খুব বেশি ঘন থাকবে না। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব। আমার চিনির পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আরও একটি চিনি দিয়ে দিয়েছি। আর আমি এখানে নারকেল কুড়ানো ইউজ করেছি, 1টা পুরো নারকেলের 1/4 ভাগ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর এ অবস্থায় আপনারা কনসিস্টেন্সিটা একটু খেয়াল করুন, এরকমই রাখতে হবে, এর চেয়ে বেশি পাতলাও না বা এর চেয়ে ঘনও না। আমি এই ব্যাটারটা এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, 1 ঘন্টা পর আমি পিঠাগুলো ভেজে নেব। এই পিঠা ভাজার সময় চুলার আঁচটা খুব খেয়াল রাখতে হয়, বারবার চুলার আঁচ কমিয়ে কিংবা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। প্রথমবার যখন আপনারা ব্যাটারটা চুলার মধ্যে দেবেন তখন অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেন পিঠাটি খুব ভালোভাবে ফুলে যায়। এবং পিঠাটি খুব ভালোভাবে ফুলে যাওয়ার পর ওপিটটা উল্টে দিতে হবে, তারপরে এপিট ওপিট ভালোভাবে ভেজে পিঠাটি তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন পিঠা খুব বেশি ভাজা না হয়ে যায়, এবং পিঠাটি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। পিঠা যত বেশি তেলে ভাজা হবে পিঠাটা কিন্তু ততই ফুলবে, এই পিঠাটা কখনোই হালকা তেলে ভাজা সম্ভব না, বা ভাজলেও সেটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে যেভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে নিচ্ছি, এভাবে আপনারা তেল ছিটিয়ে নিয়ে পিঠাটি দু পিঠে খুব ভালোভাবে ভেজে নেবেন। একটা পিঠা তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে আরও পিঠা তৈরি করে দেখাবো, এবং একসাথে কীভাবে 2-3টা পিঠা ভাজতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আরও একটি বিষয়, এই পিঠাটি কিন্তু ঠান্ডা খেতে সবচেয়ে বেশি মজা লাগে, তো আপনারা যখন এই পিঠাটি তৈরি করবেন
এই পিঠাটি যত দিন যাবে, মানে সপ্তাহখানেক পর্যন্ত আপনারা ফ্রিজের বাইরে রেখে খেতে পারবেন, এবং দিন যত যাবে পিঠাটি কিন্তু খেতে ততটাই বেশি মজা হবে। গরমের চেয়ে ঠান্ডায় এই পিঠার স্বাদ অনেক বেশি। এখন আমি আপনাদেরকে কীভাবে দুটি থেকে তিনটি পিঠে একসাথে ভেজে নেবেন সেটা দেখিয়ে দেব। এটা কিন্তু খুব একটা বেশি ঝামেলার প্রসেস না। প্রথমে একটি পিঠা দিয়ে তারপর সেটা ফুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আরও একটি পিঠা দিতে হবে, যেভাবে আমি করছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে আমার অনুরোধ থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন এমন কিছু টিপস, এমন কিছু কিচেন হ্যাক্স এবং বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের জায়গা পরিদর্শন এবং লাইফ হ্যাক্সগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এছাড়াও ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে যাদের এমন ভিডিও প্রয়োজন। দেখতে পাচ্ছেন একটা পিঠা যখন ফুলে গেল, আমি পিঠাটা উল্টে পিঠাটাকে একটু সাইড করে রেখেছি। এখন আমি আরও দুটো পিঠা এভাবেই ঠিক একই প্রসেসে দিয়ে নেব, এতে করে আপনারা একসাথে দু তিনটি পিঠা ভেজে নিতে পারবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার পোয়া পিঠা বা তেল পিঠা। আশা করছি পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় এই পিঠাটি তৈরি করে খাবেন, এবং পিঠাটি তৈরি করার পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে পিঠাটি কেমন হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।